এভরিওয়ান গুড মর্নিং গুড মর্নিং এভরিওয়ান তোমাদের প্রত্যেকের সুবিধার্থে সবাই আমাকে বাই ফোন ম্যাসেজিং করে আমাকে জিজ্ঞেস করেছো যে কি করে তোমাদের কাউন্সিলিং পুরো যে কভারেজ রয়েছে সেটা কি করে কমপ্লিট হয় অর্থাৎ একটা বোর্ড যখন কাউন্সিলিংটা পুরোপুরি কমপ্লিট করে তখন কি করে কমপ্লিট হয় তার আমি বিস্তারিত এখানে তোমাদের আলোচনা করব। আশা করি এই ইনফরমেটিভ ভিডিওর মধ্যে দিয়ে অনেকেরই সুবিধে হবে বুঝতে অনেকেই তো নতুন রয়েছে অনেক ফ্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক কনফিউজ ক্রিয়েট হচ্ছে যারা সেকেন্ড অ্যাটেম্প দিচ্ছ থার্ড অ্যাটেম্প দিচ্ছ তাদের ক্ষেত্রে তো পুরো মানে সবাই জানতে পারো মানে কোনো কিছু ডাউট নেই কিন্তু যারা ফ্রেশার আছো তাদের মধ্যে অনেকে কনফিউজন হচ্ছে এবার অনেকে কি করছো অন্যান্যদের কাছে হেল্প নিচ্ছ তো এমনও তো হতে পারে যে তাদের সুবিধার জন্য তোমাকে অন্য কিছু বলছে বা সঠিকভাবে তোমাকে গাইড দিচ্ছে না তো চলো তোমাদের প্রত্যেকের সুবিধার্থে আমি যেরকম ফ্রিতে তোমাদের ক্লাসগুলো প্রেজেন্ট করি তোমাদের প্রত্যেকের সুবিধার্থে যাতে জীবনে কিছু একটা করতে পারো তোমরা এই কারণে আমি রেগুলার বেসিস তোমাদের ক্লাস যেমন দেওয়ার চেষ্টা করছি তেমনই তোমাদের পুরো বিস্তারিত যেরকম যে কমেন্ট করো তার বিস্তারিত আলোচনা কিন্তু অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি এখান থেকে অনেকে হেল্প হবে তো চলো আমরা রাউন্ডগুলো ভালো করে দেখে নেব যে রাউন্ডে তুমি যদি চান্স পাও বা না পাও তাহলে তোমার কি করণীয় এবং রাউন্ডটা কি করে হয় এবং কাউন্সিলিংটা কখন শুরু হয় এবং এর আগে তোমাদের কি করণীয় এবং রাউন্ডে তুমি যখন অ্যালটমেন্ট পেয়ে গেলে তখন তোমাকে কি কী করতে হবে কী কী ডকুমেন্ট তোমাদের রেডি করে রাখতে হবে এখন আমি আগে বলছি যদি তুমি কাউন্সিলিং করতে চাও হ্যাঁ তবে কাউন্সিলিং করে অবশ্যই রাখতে পারো কেন বলো তো কারণ শেষে যে আমাদের স্পট কাউন্সিলিং আছে এটাই তো আমাদের গুরুত্বপূর্ণ এটাই তো অনেকে জানতে পারে না কাউন্সিলিং আসলে কি নাম্বার কম পেয়েও স্পট কাউন্সেলিংয়ে চান্স পাওয়া যায় তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি প্রত্যেকটা টপিকের উপর যে আমি ক্লাসের সাথে সাথে আমি ইনফর্মেটিভ ভিডিওগুলো শেয়ার করছি অনেকেরই এখানে সুবিধা হবে যাদের সুবিধা হবে তারা যদি তোমাদের ভাবো যে হ্যাঁ তোমাদের সুবিধা হয়েছে তোমরা কিছুটা না হলেও জানতে পেরেছো তাহলে অবশ্যই লাইক করবে ঠিক আছে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবে তা না হলে কিন্তু বুঝতে পারবে না কারণ ভিডিওর মধ্যে এমন কিছু বলা হয়েছে যেটা হয়তো তোমার কাছে অজানা হয়ে গেলো বা স্কিপ করে তাহলে তো কিচ্ছু বুঝতে পারবে না ঠিক আছে আচ্ছা চলো এ ব্যাপারে আমি একটা নতুন স্লাইড নিয়েছি দেখো আমরা কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করব যাতে তোমাদের প্রত্যেকেরই সুবিধা হয় বুঝতে আচ্ছা অ্যাট ফার্স্ট আমরা চলে আসবো কি দেখো রাউন্ড অন দেখো কাউন্সিলিং যখন তোমাদের শুরু হবে না ধরো কাউন্সেলিং তুমি চয়েস ফিলিং করিলে অ্যাট তোমাকে যেটা করতে হবে যে রেজিস্ট্রেশন প্রথমে করলে ঠিক আছে প্রথমে তুমি রেজিস্ট্রেশন করে দিলে এবার রেজিস্ট্রেশন করার পরে তোমার একটা অপশান আসবে চয়েস ফিলিং এবারে চয়েস ফিলিং তুমি যখন করে দিলে এবার চয়েস ফিলিং তোমার যখন হয়ে গেলো তখন এখানে আমি তোমাদেরকে সঠিকভাবে বলেছিলাম যে টপ টেন ড্যাট মিন্স এক থেকে দশ পর্যন্ত যে কলেজ তুমি চুজ করবে সেটা খুব গুরুত্ব সহকারে কলেজগুলো চুজ করে নেবে এক থেকে দশ কী করে চুজ করবে তার একটা ভিডিও অবশ্য আমি গতকাল বা পোস্ট আমি পোস্ট করে দিয়েছি সেটা কিন্তু অবশ্যই প্রত্যেকে দেখে নিও কারণ এই যে এখন তোমাদের ইনফরমেটিভ ভিডিওগুলো দেখা কিন্তু ম্যান্ডেটরি আমি বলতে পারি ম্যান্ডেটরি ইটস নট অপশনাল কারণ এগুলো তোমাদেরকে জানতে হবে শিখতে হবে এবং বুঝতে আমি যে বলছি না যে আমারটাই শুধু দেখতে হবে এটা আমি বলি না তোমরা দেখো যে করে হোক দেখো জানো বুঝো কারণ রেজিস্ট্রেশন করার আগে তোমাকে কিন্তু এগুলো অবশ্যই অবশ্যই জেনে রাখা দরকার যে তুমি কাউন্সেলিং করবে কি না বা কাউন্সেলিং করলে তোমার অ্যাজ এ র্যাঙ্ক অনুযায়ী কতটা তোমার চান্স আছে এগুলো অবশ্যই তোমাদের কিন্তু জেনে রাখা একদম ম্যান্ডেটরি দেখো তুমি যখন আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে তুমি কোনো জিনিস বাজার থেকে নিচ্ছ ঠিক আছে তুমি বাজার থেকে কোনো জিনিস নিশ্চয় নিচ্ছ তো কি করবে তুমি একটা ফল নিলে ধরে নাও আপেল নিচ্ছ বাজার থেকে তুমি আপেল নিলে জাস্ট বোঝার চেষ্টা করো বাজার থেকে তুমি যখন আপেল নিবে একটা ফল দোকান থেকে তখন আপেলটা নিশ্চয়ই তুমি হাতে নেড়ে দেখো হাতে নেড়ে তুমি এদিক ওদিক ঘুরিয়ে দেখো আপেলটাকে যে আপেলটা ঠিকঠাক আছে কিনা। বা আপেলটা নেওয়া এই আমার পক্ষে মানে পসিবল হবে কি না ঠিক আছে অ্যাট ফার্স্ট সেটা তুমি ফলো করো তারপরে তুমি ফলো করে তোমার কাছে পয়সা আছে কিনা নিশ্চয়ই ফলো করো আচ্ছা দুই নাম্বার হলো তারপরে তুমি জিজ্ঞেস করো যে আপেল কতাকার দাম তিন নাম্বার হলো তারপরে তুমি জিজ্ঞেস করো যে আপেলটা তো ঠিক আছে ভালো হবে তো চার নাম্বার এগুলো আমরা অনেকভাবে নিশ্চয় হ্যাঁ হবে তো সেইরকমই রেজিস্ট্রেশন করার আগে অবশ্য তুমি বিভিন্নভাবে জানার চেষ্টা করো যে রেজিস্ট্রেশনটা অ্যাকচুয়ালি কি কাউন্সেলিং কি রাউন্ড ওয়ান রাউন্ড টু রাউন্ড থ্রি এগুলো আবার কি নিশ্চয়ই তোমার জানার প্রয়োজন আছে চলো আমি তোমাদের বলে দিচ্ছি আচ্ছা চয়েস রেজিস্ট্রেশন করলে চয়েস ফিলিং হয়ে গেল টপ টেন অবশ্যই তোমরা চুজ করবে তারপরে যেটা সামনে আসবে সেই কলেজটা চুজ করে নিবে তবে টপ টেন ভালো করে সাজাবে আচ্ছা চলো এবারে একটা সময় আসে যখন তোমাদেরকে রাউন্ড রাউন্ড রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয় এখানে কিন্তু যে রেজাল্টটা সেটা কিন্তু তোমাদের অবশ্যই পাবলিশ করে দেওয়া হয় তো অবশ্যই এই জায়গাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একদম রাউন্ড অনের অনেক ডিপ্রেশনে চলে যায় ঠিক আছে রাউন্ড অনের যে রেজাল্ট সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এবার দেখা গেল তোমরা পাঁচজন বান্ধবী আছো বা তিনজন বান্ধবী আছো তাহলে দেখা গেল বন্ধু বান্ধব আছো তার মধ্যে রাউন্ড অনেক কিন্তু এক থেকে দুজন কিন্তু তুমি পেয়ে গেলে এক থেকে দুজন পেয়ে গেলে তাহলে বাকিগুলো কিন্তু ডিপ্রেশনে চলে যায় কিন্তু ডিপ্রেশনে গেলে তো হবে না নিশ্চয় তোমার পড়াটা সেই রকম লো লেভেলে ছিল বলে তুমি পেলে না যারা হাই লেভেলে পড়াশোনা করতো তাহলে অবশ্যই তারা কিন্তু পেয়ে গেছে একদম সঠিকভাবে এই ধরনের ইনফরমেটিভ তোমাকে ভালো করে জানতে হবে ঠিক আছে এবারে দেখা গেলো যে রাউন্ড ওয়ানে যখন রেজাল্ট পাবলিশ করা হলো তখন আমরা রাউন্ড ওয়ানকে চলো আমরা বিস্তারিত আলোচনা নিশ্চয়ই করবো আচ্ছা একে এক নম্বরে আমি রাখলাম গভর্নমেন্ট কেউ কোনো কোনো গভর্নমেন্ট কলেজ কেউ কেউ কিন্তু পেয়ে গেলো আচ্ছা তারপরে সেকেন্ডে পেলো কেউ আবার প্রাইভেট কলেজ পেলো কেউ কী কেউ পেলো প্রাইভেট কলেজ পেলো আচ্ছা এবার থার্ড নাম্বার আমি থার্ড স্টেপটা রাখবো যে কোনো কলেজ পেলো না নো কলেজ ঠিক আছে কোনো কলেজই পেল না আচ্ছা এবার কার কিরকম করা উচিত বা কে কিরকম করে নিশ্চয় তো দেখো যারা গভর্নমেন্ট কলেজ পেল তারা তো অবশ্যই গভর্নমেন্টে চলে যাবে যারা প্রাইভেট কলেজ পেল তারা কিন্তু যাবে না এবং যারা নো কলেজ তারা তো অবশ্যই যাবে না তাহলে দুটো জায়গা থেকে তোমাদের কিন্তু প্রাইভেট কলেজ থেকে সেকেন্ড রাউন্ডে আসবে এবং নো কলেজ থেকে সেকেন্ড রাউন্ডে আসবে দুটো স্টেপ থেকে কিন্তু সেকেন্ড রাউন্ডে আসলো এবং তারা কি করবে সেকেন্ড রাউন্ডে কিন্তু আবার পার্টিসিপেট করবে কিন্তু এখান থেকে দেখো হান্ড্রেড পার্সেন্ট যদি তোমাদের এর আগে আমি বলেছিলাম তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট থেকে এটা কত সত্তর পার্সেন্টে চলে আসবে মানে থার্টি পার্সেন্ট থেকে ফোর্টি আমি চাচ্ছি একটু অ্যাভারেজ অনুযায়ী তোমাদেরকে বলছি সেটা তাহলে এখানে দেখো সেভেন্টি পার্সেন্টে আসলো কে কে আসলো প্রাইভেট কলেজ যারা পেলো এবং নো কলেজ কোনো কলেজ পেল না তারা কিন্তু সেকেন্ড রাউন্ডের সিটটাকে তারা আপগ্রেড করে দিল আপগ্রেড মানে কি সামনের দিকে এগোনো ঠিক আছে বা সেটাকে একটু পদোন্নতি করা বা সেটাকে একটু আপগ্রেড করা ঠিক আছে আচ্ছা সেকেন্ড রাউন্ডে চলে আসলে এবারে সেমভাবে সেকেন্ড রাউন্ডেও তিনটে স্টেপ আমরা করব আচ্ছা অনেকে কী পাবে অনেকে কিন্তু গভর্নমেন্ট পাবে সেকেন্ড রাউন্ডে অনেকে আবার এখানে এসে যারা প্রাইভেট পেয়েছিল তারা কিন্তু গভর্নমেন্ট পেয়ে গেল প্রাইভেট যারা পেয়েছিলো তারা কিন্তু এখানে এসে গভর্নমেন্ট পেয়ে গেল যারা নো কলেজ পেয়েছিল দেখা গেল তারাও গভর্নমেন্ট পেয়ে গেল ঠিক আছে তারাও কিন্তু দেখা গেল গভর্নমেন্ট পেয়ে গেল তাহলে এখানে মোটামুটি তোমার ফোর্টি থেকে থার্টি ফোরটি থেকে থার্টি ঠিক আছে বা থার্টি থেকে ফোরটি পার্সেন্ট কিন্তু থার্ড রাউন্ডে আসে ঠিক আছে এর কে কত আসে থার্ড রাউন্ডে আসে এবং থার্ড রাউন্ডটা যেহেতু এটা হচ্ছে লাস্ট রাউন্ড এই রাউন্ডটা হচ্ছে লাস্ট রাউন্ড একদম খুবই গুরুত্বপূর্ণ এই রাউন্ডে ঠিক আছে যেটাকে আমরা মপ আপ রাউন্ড বলি ঠিক আছে মপ আপ রাউন্ড বলি ক্লিয়ার হয়েছে আচ্ছা ভালো করে বুঝবে রাউন্ডগুলো ভালো করে বুঝবে তা না হলে কিন্তু বুঝতে পারবে না তো মপ আপ রাউন্ডে কী হয় যে এই যে তোমাদের থার্টি থেকে ফোরটি পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু এখানে এসে ফাইট করতে শুরু করলো ঠিক আছে একদম জোর কদমে ফাইট করছে যে রাউন্ড থার্ডে যদি না পায় আমার পুরো বছরটায় ল্যাবস আচ্ছা দেখে না এবার রাউন্ডে দেখা গেল যে বেশি সিট থাকে না যেহেতু রাউন্ড ওয়ান খেলা হয়ে গেল রাউন্ড টু হয়ে গেলো কিন্তু রাউন্ড থ্রিতে যে ভ্যাক্যান্টগুলো থাকে সেগুলো কলেজগুলো সেরকমভাবে পপুলারিটি থাকে না তবে যা থাকে তার মধ্যে ধরো যে খুবই কম বুঝতে পারছো তো কারণ রাউন্ড ওয়ানে ভালো ভালো সবাই কলেজ চয়েস করে নেয় রাউন্ড টুয়ে সে খেলা হয়ে গেল তারপরে আমরা একটা জিনিস বলি না যে ধরো আপেলেরই কথা বলি তাহলে আপেল ঝুড়ি থেকে যখন একটা নতুন আপেল একটা বাকেট থেকে যখন আপেলগুলোকে রাখা হবে এবং যে প্রথম কাস্টমার হবে সে কি করবে ভালোগুলো নিশ্চয় আগে বেছে নিবে ভালোগুলো আগে বেছে নিবে সেকেন্ড যে কাস্টমার হবে এবার যে ভালোগুলো নিয়ে নিল তার মধ্যে যা পড়ে থাকলো তার মধ্যে তো নিশ্চয় অনেকটা খারাপ আছে সে এর মধ্যে আবার বাছা শুরু করলো ঠিক আছে এবং এইভাবে যত বাঁচতে থাকবে শেষে কী হবে শেষে কিন্তু আর কি পড়ে থাকবে যেগুলো খারাপ আমি কলেজকে খারাপ বলছি না জাস্ট আমি এক্সাম্পল হিসাবে তোমাদের এটা ইন্ডিকেট করার চেষ্টা করছি তো আমাদের যে থার্টি ফোরটি পার্সেন্ট এখানে স্টুডেন্টরা আসলো রাউন্ড থ্রিতে সেখানে কিন্তু কলেজগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় প্রাইভেট কলেজ চলে আসে ঠিক আছে বেশিরভাগ এই থার্ড রাউন্ডে এসে প্রাইভেট কলেজ চলে আসে কিন্তু সেখানে আসে যেগুলো হয়তো গভর্নমেন্ট যার ধরো দেখো কারো বাড়ি যদি কলকাতা হয় কারো বাড়ি যদি কলকাতা হয় সে যদি রাউন্ডে খেলা করে তাহলে দেখা গেল যে যার বাড়ি কলকাতা রাউন্ড ওয়ানে দেখা গেল যে তার নাম মুর্শিদাবাদে আসলো তার নাম মুর্শিদাবাদে আসলো মুর্শিদাবাদ কলেজে গভর্নমেন্ট আমি গভর্নমেন্টেরই কথা বলছি যার বাড়ি কলকাতা সে রাউন্ডে দেখা গেল যে মুর্শিদাবাদ কলেজ কোনো গভর্নমেন্ট এলো সে কি মুর্শিদাবাদে আসবে না তে সেকেন্ড রাউন্ডের জন্য দেখবে যে কলকাতার আশেপাশে হচ্ছে কিনা ঠিক আছে কিন্তু মুর্শিদাবাদ একজন কলকাতার ক্যান্ডিডেট তো মুর্শিদাবাদে আসবে না তে সেকেন্ড রাউন্ডের জন্য আবার দেখবে যে সেকেন্ড রাউন্ডে তার হচ্ছে কিনা ঠিক আছে তো এরকম করতে করতে কি হয় যে মুর্শিদাবাদের বা যেগুলো জেলা তোমাদের মেডিকেল কলেজ আছে সেগুলো কিন্তু অনেক ভ্যাকার থেকে যায় যেটা থার্ড রাউন্ডে কিন্তু অনেকে ফিল আপ করে দেখা গেলো কলকাতার সেই স্টুডেন্টটা থার্ড রাউন্ডে দেখা গেলো যে মুর্শিদাবাদে পেলো তখন সে মুর্শিদাবাদে কলেজকে সে লক করে দিল মানে মুর্শিদাবাদে সে নিয়ে নিল যাতে আর কিছু করার নেই থার্ড রাউন্ডে যেটা হলো সেটাই নিয়ে নিল কিন্তু এবারে দেখা গেছে এখানে যে তোমাদের কিছু স্টুডেন্ট থেকে গেল যারা একদম পুরো কাউন্সিলিং কভারেজ হয়ে গেল এবং ডিপ্রেশনে চলে গেল তাদের আর কোনো গতি নেই এবারে তারা বাড়িতে চুপচাপ বসে থাকে কিসের জন্য যে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের জন্য যাদের অ্যাম্বিশন থাকে যে দু হাজার তেইশে না দু হাজার চব্বিশে চলো এবার আমরা ভালো করে প্রিপারেশন করব যাতে এই ম্যাচটা আমরা না হেরে যাই অবশ্যই আমরা ফাইট করবো দেখো ম্যাচ হারে যাওয়ার যদি কেউ হেরে যায় তাহলে কি করে যে কোনো ম্যাচ যদি খেলতে গিয়ে হেরে যায় তখন কি করে ত্রুটিগুলো বের করার চেষ্টা করে হ্যাঁ কি না বলো যদি জিতে যায় তাহলে কোনো ব্যাপার নেই যদি হেরে যায় তাহলে কি করে ত্রুটিগুলো বের করে যে কার কোথায় ফল্ট হয়েছে আমার কোথায় ফল্ট হয়েছে আমি এই বলটা মারলে হয়তো মানে সাকসেস পেতাম বা আমি জিতে যেতাম এইগুলো ব্যাপার ফল্টগুলো ব্যাপার তোমাদেরকে সেটাই করতে হবে দু হাজার তোমরা যদি ফেল হয়ে যাও তো তোমাকে দেখতে হবে ফাইন্ড আউট নিজেকে করতে হবে যে কোথায় কোথায় তোমার ফল্ট হলো যেটা দু হাজার চব্বিশে যেন না হয় ঠিক আছে এবং এটা তো দু হাজার চব্বিশের জন্য তো অবশ্যই তোমরা ফাইট করতে থাকবে এখন থেকে পাশাপাশি স্টপ কাউন্সিলিং বা স্পট কাউন্সিলিংয়ের জন্য তোমাকে কিন্তু মানে আপডেট থাকতে হবে অনেক কলেজে কি হয় আমি তোমাদের বলে দিই এর আগেও আমি বলেছি যে অনেক কলেজ কি হয় কিছুটা সিট তাদের হাতে থেকে যায় তখন কি করে তার স্পট কাউন্সিলিং স্পট মানে হচ্ছে সেখানে গিয়ে কাউন্সিলিং করতে হবে তোমাকে কিন্তু অনলাইন সেখানে কাউন্সিলিং নয় অর্থাৎ তোমাকে সেখানে কলেজে গিয়েই তোমাকে স্পট কাউন্সিলিং করতে হবে এবং সেখানে সমস্ত ডকুমেন্ট অরিজিনাল নিয়ে গিয়ে তবে একটা কথা মাথায় রাখবে সেখানে কিন্তু ভিড় প্রচুর হয় অবশ্যই তোমরা সবাই ক্যান্ডিডেটদের আমি রিকোয়েস্ট করব গার্জেনকে কিন্তু অবশ্যই নিয়ে যাবে কারণ প্রচুর প্রচুর পরিমাণে সেখানে পিপল ক্রাউড হয় ঠিক আছে দু হাজার কিন্তু দেখা গেছিলো ঠিক আছে দু হাজার আমরা দেখতে পেয়েছিলাম প্রচুর পরিমাণে স্টুডেন্টরা মানে এতটা পিপল ক্রাউড হয়েছিল যে অনেকে জখমও হয়ে গেছিলো এবং কলকাতা পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছিল ঠিক এটা একটু ভালো করে তোমরা জেনে রাখবে দেখো স্পট কাউন্সিলিং হচ্ছে কি যে তোমার যদি নাম্বার কম থাকে আমি দেখেছিলাম থার্টি ফোর স্কোর করেছিল তাও কিন্তু স্পট কাউন্সিলিং এ গভর্নমেন্ট কলেজ পেয়ে গেছে যে কলেজ স্পটের জন্য কল করে তাদেরকে সেই কলেজে যেতে হবে ঠিক আছে তো একটু ভালো করে এই জায়গাটায় তোমরা দেখে রাখবে তোমার র্যাঙ্ক যা হোক না কেন স্কোর যা হোক না কেন স্পটে কিন্তু অবশ্যই যাবে কারণ দেখা গেছে অনেকে ফোরটি ফাইভ ফোরটি মানে স্কোর করার পরেও স্পটে যায় না পাবে কি না হ্যাঁ কিন্তু স্পটে গেলে অনেকটা চান্স থাকে ঠিক আছে তোমার যে মার্ক হোক না কারণ সেখানে গিয়ে দেখবে যদি স্পট কাউন্সিলিং তোমাদের ঠিকঠাকভাবে অ্যানাউন্সমেন্ট করা হয় ক্লিয়ার হয়েছে তাহলে এটাই ছিল আমাদের কাউন্সেলিং পুরো প্রসেস এবং এইভাবে আমি তোমাদের কমেন্ট অনুযায়ী পুরো ডিটেল আলোচনা করার চেষ্টা করব যারা ফ্রেশার আছো তাদের আশা করছি এই ইনফরমেটিভ ভিডিওটা অনেকটা কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং দু হাজার জানো আমরা টপার স্টক আলোচনা করছি তোমরা দেখেছো টপার স্টক মানে কি আমার ক্লাসের যারা বেস্ট হয়েছে আমার দু হাজার তেইশের এর ব্যাচের যারা ভালো ভালো কলেজ জেন পাস পরীক্ষার জন্য চয়েস করেছে অলরেডি এবং জিএনএম এনএম এর জন্য অ্যান্ড জিএনএমএনএম এর জন্য যারা 60 প্লাস পেয়েছে যারা 70 প্লাস পেয়েছে তারা কিন্তু বেস্ট স্কোর করতে পেরেছে ঠিক আছে বে প্লাস সেভেন্টি প্লাস মানে তো বুঝতে পারছো কত সুন্দর স্কোর করেছে তোমরাও যদি তাদের মতো স্কোর করতে চাও দুহাজার চব্বিশে তাহলে এখন থেকে প্রিপারেশন শুরু করো আমাদের ক্লাস কিন্তু রেগুলার চলছে এবং লাইভ ক্লাস যেটা আমি করাই সেটা হচ্ছে ডেইলি দশটার সময় ডেলি রাত দশটার সময় লাইভে কিন্তু সবাই আসার চেষ্টা করো প্রত্যেক দিন একদম ঠিক আছে প্রত্যেকে ভালো থেকো এবং এরপরে যদি তোমাদের কোনো কেজ থাকে কাউন্সেলিং নিয়ে যে কোনো ব্যাপার নিয়ে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করো আমি প্রত্যেকের কমেন্ট চেক করি এবং তাদের রিলেটেড কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করছি বেশ কিছুদিন ঠিক আছে প্রত্যেকে ভালো থাকবে নিজের প্রতি অবশ্যই খেয়াল রাখবে এবং ডিপ্রেশনে নয় দু হাজার চব্বিশের জন্য প্রিপারেশন করো ডিপ্রেশনে কেউ কিন্তু যাবে না আরে কেউ এখন পাবে আমি পরে পাবো আগা পিছা তো লাগাই আছে নাকি কেউ আগে পেলে আমি পরে পাবো কিন্তু ডিপ্রেশনে কেউ যাবে না থ্যাংক ইউ টেক কেয়ার